আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا জহিরুল ইসলাম আবু থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন চুল নখ কাটা নিষেধ এই নিয়ম কার জন্য প্রযোজ্য যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করলো সে নাকি পরিবারের সকলের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন জি এই চুল নখ না কাটার বিষয়ে রসুল সাল আলী থেকে হাদিস বর্ণিত হয়েছে উমেদ সালামা রদিয়ালাহা বলেন রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন ঈদা রয়াইতুম হিলালুন দিলহ্জা অরা দা আখাদুকুম আইয়া ইয়দাশি ফালিয়ুম শিখ আন সা রিহি অবফার তোমরা যখন জিলহজ্জের চাঁদ দেখতে পাবে আর তোমাদের কেউ যদি কোরবানি করার জন্য ইচ্ছা করে তবে সে যেন নিজের চুল নখ কাটা থেকে বিরত থাকে সেই মুসলিম 19৭৭ হাজার নয়শো সাতাত্তর এক হাজার পাঁচশো আবু দাউদ দুই হাজার সাতশো একানব্বই চার হাজার তিনশো হাদিস এছাড়া অন্যান্য জায়গাতেও হাদিসটি স্পষ্টভাবে রয়েছে যেমন আশরুহা يريد أن يضحي فلا يأخذن شعرا ولا يقلمن ظفرا যখন জিলহাজ মাসের প্রথম দশ দিন এসে যায় আর তোমাদের কেউ কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন তার চুল নখ ইত্যাদি না কাটে সেই মুসলিম উনিশশো সাতাত্তর ইবনে মাজা তিন হাজার একশো নম্বর হাদিস তো এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এই আদেশটা কার জন্য জি এটা যিনি কোরবানি তার জন্য এটা আদেশ। কেননা রসুল সাল আলী আসাল্লাম তার পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন কিন্তু তিনি তার পরিবারের কাউকে চুল নখ কাটা থেকে বিরত রাখতেন বা কাটতে নিষেধ করতেন এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সুতরাং যে কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা করবে সেই চুল নখ কাটা থেকে বিরত থাকবে এটাই চূড়ান্ত বাকি যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে বা যাদেরকে সামিল করা হচ্ছে কোরবানির মধ্যে তারা এই আদেশের মধ্যে পড়বে না যারা কোরবানি না তারা চুল নখ না কাটলে করার সব পাবে এ মর্মে যে হাদিস এসেছে আবুদাউদের মধ্যে এই হাদিসটি সহি নয় হাদিসটি দুর্বল এই জন্য এটার অনুসরণ করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে যাকে আদেশ করা হয়েছে সে যদি ক্রমে চুল নখ কেটে ফেলে তবে তার জন্য এটা জরুরি হয়ে যায় যে সে যেন আল্লাহ তালার কাছে স্ত্রী ফার করে ক্ষমা প্রার্থনা করে তবে তার জন্য কোনো কাফফারা নেই সে আবার ওখান থেকেই দশ দশই জিল পর্যন্ত সে চুল নখ না কেটে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক